ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধবী মিক্স ব্লগ। এখন বাজে 12:30, তো আমি পুরো রেডি হয়ে পড়েছি। আজকে যাব মাসির বাড়িতে, তো সেখানে যাব মাসির ছেলের বউকে সাথ খাওয়াতে। আমি আর আমার এক বোন যাবে, দুজনে যাবো। এখানে গিয়ে রান্নাবান্না করবো, তারপর খাওয়া দাওয়া হবে, অনেক মজ মস্তি হবে। তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। তাহলে চলো আবার মাসির বাড়ি গিয়ে কথা বলছি। চলে আসছি মাসির বাড়িতে। আমি তো এসে পৌঁছে গেছি, কিন্তু আরেকজন আসার বাকি রয়েছে। সে হচ্ছে আমার বোন, মানে আমার মাসির মেয়ে। তো ও আসবে, তো এখনও পর্যন্ত আসেনি। ওর আসার আগের কথা ছিল, কিন্তু ওর আসতে লেট হচ্ছে, তো আমি এসে গেলাম আগে। কিন্তু এসে কি করব, আমি তো মাছ কাটতে পারি না। তো সেই জন্য মাছগুলোকে ভালো করে ঢেলে দিচ্ছি গামলার মধ্যে। যদিও না আসে, লেট হলে তখন আমাকে বসতে হবে, কাটতে হবে, না হলে তো মাছগুলো মরে যাবে। মরে গিয়েছে অলরেডি, সকালে মারা হয়েছিল, তো অলরেডি আসতে অনেকটা লেট হয়ে গেছে। তো 1:30 বেজে গেছে, তার মধ্যে এত কিছু আইটেম রান্না হবে, অনেকটা লেট হয়ে যাবে। তো দেখি, ও যদি আসতে দেরি হয় তাহলে আমি বসে পড়বো মাছ কাটতে, যেমনই পারি, কাটতে তো হবে। এদিকে রান্নাটাও বসিয়ে দেব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো কী কী করি না করি, অবশ্যই দেখাবো। দেখি আজকে কী কী বানানো হয়। আর এখানে 2-3 রকমের মাছ আছে, ছোটো, বড়, মিডিয়াম সাইজ, ছোটো ছোটো গামলার মধ্যে যেগুলো, এটা হচ্ছে পুঁটি মাছ, আর ওখানে রয়েছে বাটা মাছ, একটা বড় পুঁটি মাছ, আর দুইটা হচ্ছে রুই মাছ। তো মিক্সড সব ধরনের মাছ এখানে রয়েছে। তো এবার এগুলোকে কীভাবে বানানো হবে সে আমার বোন আসলে পরেই হবে, ওই রান্নাটা করবে। তো আর এদিকে দেখো পাখি, কাপড়, হ্যাঁ কাপড় ধুচ্ছে কলপাড়ে। তো ওকে আজকে খাওয়াবো আমরা, ওকে খাওয়ানোর জন্য এসেছি। আমার বোন মাছ কাটতে বসে পড়েছে, কাপড় ধুচ্ছে কলপাড়ে। দেখো কি সুন্দর মাছ কাটছে। আমি মাছগুলোকে ঢেলে নিলাম, এবার হাতগুলো ধুয়ে চলে এসেছি। তো রান্নাঘরে গিয়ে আমি এদিকে ডাল আর ভাজি বসিয়ে দিব। তো আমি অলরেডি ডালটা ওদিকে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার বোন, মানে ও হচ্ছে মাসির মেয়ে, যেই মাসির বাড়িতে এসেছি সেই মাসির মেয়ে। তো বসে পড়েছে মাছ কাটতে, দেখতে পাচ্ছে যে এদিকে লেট হয়ে যাচ্ছে, মাছগুলো নষ্ট হয়ে যাবে। আর আমি এদিকে ডাল বসাচ্ছি ভিতরে, আর ও এদিকে বসে পড়েছে মাছ কাটতে। ও কয়েকটা কেটে চলে যাবে, ওর টিউশন আছে, পড়তে চলে যাবে, তারপর আমি কয়েকটা কেটে নেব। এরপর আমার বোন যদি চলে আসে ও কাটবে। আর মাসি শুয়ে আছে, মাসির শরীরটা ভালো নয়, মাসি উঠে কিছুক্ষণ পরে মাসিও কাটবে, তো হয়ে যাবে কাটাকাটি। আর এদিকে দেখো আমি ডালটা বসিয়ে দিয়েছি। এবার আমি মশলার জন্য পেঁয়াজ, আদা, রসুন, যা যা লাগে সবগুলোকে রেডি করে নিব। তো সবগুলোকে ঢেলে নিচ্ছি, যা যা এনেছি আমি, তো এগুলোকে রেডি করে নিব। আর এদিকে মশলাটাকে করে রেখে দিব, তারপর মাছগুলোকে রান্না করা হবে। ডাল বানানো হয়ে গেছে, এখন আমরা বেগুন বড়া করবো। বেগুন কেটে রেখে দিয়েছি। আর এই যে পাখি কাজ করছে, পাখি একটু দেখে দেখে দেখো না, একটু পাখি মুখটা একটু, এই যে দেখো আমাদের পাখি। আজকে আমরা
এদিকে আমি তো ডাল আগে বসিয়ে দিয়েছিলাম, ডালটা হয়ে গেছে। তো ডালটা নামিয়ে আমি আবার এদিকে কয়েকটা বেগুন বড়া করে নিচ্ছি। তো ওদিকে তেলটা ঢেলে দিয়েছি বেগুন বড়ার জন্য। আর পাখি আমার সাথে রয়েছে, তো ওকে বলেছি চুপচাপ বসে থাকতে, কিন্তু ও বসবে না, কিছু না কিছু করছে আমাদের সাথে সাথে। তো আমি এবারে তেল দিচ্ছি কড়াইয়ের মধ্যে, তো বড়াগুলোকে ভেজে নেব। আর এদিকে মানে মশলাগুলো রেডি করে নিচ্ছি। আর ওই যে আমাদের ম্যাডাম দিদিভাই চলে এসেছে, এসেছে, তো ওকে আমি মাছগুলো দিয়ে বসিয়ে দিয়েছি। ও মাছ কাটছে, ও মাছ কাটতে ভীষণ ভালোবাসে, তাই ওকে দিয়ে কাটাচ্ছি সব। আমার মাসিও ঘুম থেকে উঠে পড়েছে। আর এই হচ্ছে আমাদের মানি, তো মাসিও লেগে পড়েছে মাছ কাটতে। তো এবার কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে, আর বেশি টাইম লাগবে না মাছ কাটাকাটি করতে। আর এদিকে আমার রান্না তো হয়েই বসিয়ে দিয়েছি, তো ডাল আর ভাজিটা হয়ে গেছে বেগুন বড়া। তো এবার মাছগুলো বানানো হবে, তারপর মাংস রান্না করা হবে। আর পাখি যে এদিকে বসে কাজ করছে, রসুন ছুলে দিচ্ছে, তারপর আদা ছুলে দিচ্ছে, পেঁয়াজ ছুলবে, লঙ্কা। লঙ্কাগুলো আমি পেস্ট করে নেবো পরে, আর কাটতে হবে না। তো আমিও সাথে সাথে একটু করে দিচ্ছি এদিকে। আর ওদিকে তো বসিয়ে দিয়েছি, ওটাও দেখছি। তো এবার আমার বোন চলে আসছে রান্না করে, ও মাছগুলোকে ভেজে নেবে, তারপর রান্না শুরু করবে। আর আমি এদিকে মশলাটা করে নিচ্ছি। এবার আমার বোন লেগে গেল রান্না করতে, তো মাছ মাংসগুলো ওই রান্না করবে। ও একটু ভালো রান্না করে আমার থেকে, তাই ওকেই বলেছে রান্না করতে। আর এদিকে আমি সব রেডি করে দিচ্ছি। তো আমি এদিকে পাখির সঙ্গে পেঁয়াজ রসুন এগুলোকে ছুলছি ভালো করে, তারপর এগুলোকে আমি পেস্ট করব মিক্সচার মেশিনে। আর এদিকে আমার বড় মাসিও এসে পড়েছে, তো মাসি ওরা দুই মাসি মিলে গল্প করছে, আর আমি আর আমার বোন মিলে রান্না করছি। এদিকে দেখো আমার বোনের মেয়েটা কি দুষ্টু, একটু পরপর ফিল্টার থেকে খুলে জল খাবে, মানে ওর ফিল্টারটা খুলতে ভীষণ ভালো লাগে। একটু পরপর এসে গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকে আর এই এদিক ওদিক করছে। তো আমি এদিকে আবার সবজিগুলো কেটে দিচ্ছি, মাংসের জন্য আলু, তারপর মাছের জন্য আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে, সেগুলো কাটছি। তারপর স্যালাডগুলো রেডি করব। তো এই হচ্ছে আমার বড় মাসি, এই বড় মাসির মেয়ে হচ্ছে আমার বোন, তো এই রান্না করছে আজকে। তো আমি বসে পড়েছি এদিকে সবজি কাটতে, সবজিগুলোকে কেটে দিচ্ছি। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর একটু বাকি আছে, একটু পরে সব শেষ হয়ে যাবে। এখন শুধু মাছ বাকি আছে আর মাংস। চিকেন হয়ে গেছে? চিকেন হয়েই গেছে, আর একটু বাকি আছে। তো রান্না করতে করতে হ্যাঁ ঠান্ডা হয়েই গেল, কিছু করার নেই, আমরা সেই চালু কামড়া। তো আর একটু পরে সন্ধ্যা হয়েই যাবে।
এটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে বাটা মাছ আর হয়েছে এদিকে রান্না হচ্ছে চিকেন কষা উফ দারুণ আসছে আর এটার মধ্যে কি আছে বড় মাছের ঝোল এটার মধ্যে আছে বড় মাছের ঝোল আর এদিকে রয়েছে এটা হচ্ছে বেগুন বড়া হ্যাঁ বেগুন বড়া মানে বেগুন ভাজি এটা হচ্ছে ডাল মসুর ডাল এখানে ডিম সিদ্ধ করে রাখা আছে এখানে স্যালাড বানানো আছে আর ওইদিকে মাছ ছোট মাছের ভাজি পুঁটি মাছ দেখা যাচ্ছে অন্ধকার আসছে এই যে ছোট মাছ ভাজি পুঁটি মাছ ভাজি তো আমাদের রান্না মোটামুটি হয়ে গেছে এখানে মশলা অনেকটা বেঁচে গেছে আর যেদিকে ভাত বসানো হয়ে গেছে ভাত হলেই হয়ে যাবে রান্না বান্না আর এই যে আমাদের আধুনি রান্না বান্না শেষ এখন কড়াই ধুয়ে নিচ্ছে তো ফাইনালি ছটা বাজে দুপুরে খাওয়া আজকে আমাদের ছটায় রান্নাবান্না হলো ছটায় রান্নাবান্না হলো তো দুপুরে খাওয়া আজকে আমরা রাত্রেই খাবো সাত খাওয়াতে এসে আমরা মানে দুপুরে খাওয়া রাত্রে খাওয়াচ্ছি রাত্রে আর খাওয়ার প্রয়োজন নেই এই যে আমাদের দিদিভাই দিদিভাই সবকিছু রান্নাবান্না করছেন আর আমি সব রেডি করে দিচ্ছি এখন ভাতটা হয়ে গেলে আমাদের রান্নাবান্না শেষ অনেক কিছু রান্না হয়েছে তারপর খাওয়া দাওয়া হবে তাহলে চলো এবার যাকে খাওয়াবো ওনার সঙ্গে একটু দেখা করে আসি দিদিভাই কিছু বলবেন কি আর বলবো তাহলে চলো আমরা এখানে একটু গল্প করে আসি শুধু লাইক কমেন্ট শেয়ার হ্যাঁ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার লাইক কমেন্ট শেয়ার থ্যাংক ইউ বলার জন্য মানি একটু হাই বলে দাও তো সবাইকে একটু হাই বলে দাও মেয়েটা ভালো না মেয়েটা একদম কথা বলে শোনেই না একটু হাই বলো কথা মেয়ে একদম কথা বলে শোনে না একটু হাই বলো দেখো মুখটা দেখে নাও সবাই ও তো দুষ্টু মেয়ে কথা বললে একদম শোনে না দেখো বলছে হাই বলার জন্য দেখো লুকিয়ে যায় কথা মেয়ে ফাইনালি আমরা সব রেডি করে বসিয়ে দিয়েছি এই হচ্ছে আমাদের পাখি যাকে আমরা খাওয়াতে এসেছি তো দেখো আমরা কি কি রান্না করেছি এই হচ্ছে আমাদের পাখি আর আমরা কি কি বানিয়েছি একবার দেখিয়ে দিই ওটাতে রয়েছে ফল তারপরে এই হচ্ছে স্যালাড জল হচ্ছে ডাল এটা হচ্ছে চিকেন এটা হচ্ছে মাছের ঝোল এটা হচ্ছে মাছ আছে ভিতরে এটা বাটা মাছ দিয়ে সর্ষে বাটা হচ্ছে ছোট মাছ দিয়ে চচ্চড়ি আর যে থালার মধ্যে রয়েছে বেগুন বড়া ছোট মাছ ভাজি পুঁটি মাছ চায়না পুঁটি ভাজি আর ডিম লবণ দিস নাই লবণ দেয়নি খাই যদি অবশ্যই দিব এবার খাওয়া দাওয়া শুরু করতে মিষ্টি আর মিষ্টি হ্যাঁ দুইটা রয়ে গেল বাকি
খাওয়া দাওয়া করবো, এরপর বাড়ি চলে যাবো। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা।